বাজার করে নিয়ে আসলাম, একটু শেয়ার করি আপনাদের সাথে কি বাজার করেছি। আমার ছেলে নামাতে যাচ্ছে, অনেক বাজার করেছি, কালকেও করেছি আজকেও করলাম। বাচ্চাদের নুডলস বিস্কিট করি, হ্যাঁ তাতাই নামা বাদাম, এই যে আরেকটা ই করি এদিকে দাও, এই তো এই হাড়িটা আমি কালকে একটা কিনেছি, আজকে আরেকটা কিনলাম। আজকে এটা কিনেছি আমি গিফট করব আমার ছোট আদরের ছোট ভাইয়ের বউকে, আমি যখন বাংলাদেশে যাব সামারে তখন নিয়ে যাব। আমার কাছে এত ভালো লেগেছে তাই আমি আজকে আরেকটা নিয়ে আসলাম, কালকেটা তো আমি ব্যবহার করব। এটার ভিতরে হচ্ছে ওই ওই পিছনে ব্যাগেরটাও বেতর, এটা হচ্ছে চিকেনের ঘিলা কলিজা। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন তখন। এটা দিয়ে আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, আমার সাথেই থাকুন তাহলে এই রেসিপিটা দেখতে পাবেন, খুব মজার, খুবই ইয়ামি। আলা এদিক দিয়ে নেমো না, এই হলো আমার বাজার। কমলা কোথায়, আপেল কোথায়, এই যে এই দিকে আপেল কোথায় নি, বের করো তো কোথায় কমলা আপেল, হ্যাঁ নিতে রাখো 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 রাখো। আর এই তো কাকি কিনেছি, প্রচুর বাজার করেছি। এ তো আমাদের পাঁচতলা থেকে এক মিতা বাবি খাবার দিয়েছে, এটা এখানে কি এখানে হইলো পাস্তা, আর এ তো কতগুলো ই দিয়েছে ম্যাগি নুডলস কাপ নুডলস কাপ নুডলস দিয়েছে, এই তো অনেকগুলো দিয়েছে। বাবি সব সময় এমন করে যখনই কিছু দিবে প্রচুর পাঠায় দেয়, প্রচুর পাঠায় বাবি সব সময়, ছয়টা প্যাকেট পাঠাইছে। হ্যাঁ তুমি কার সাথে কথা বলো, আস্তে করে না, তোমার বন্ধুর সাথে? আমার বড় ছেলেটা খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি শেয়ার করব, আমার সাথে থাকুন তাহলে রেসিপিটা দেখতে পাবেন। আমি বাজারগুলো গুছিয়ে নেই, তারপর একটু নামাজ পড়ব, তারপরে রেসিপিটা শেয়ার করব। আমার বড় ছেলের ক্ষুধা লেগেছে, আন্টির দেওয়া পাস্তা খাচ্ছে, বাজারগুলো এখন গুছিয়ে রাখছে, আগে ব্যাগগুলো গুছাচ্ছে। যা সালাদটা রাখো, তো বেবি তুমি ফ্রুটস গুলি উঠাও উপরে, তুমি ফ্রুটস গুলি নাও, তাসিফ তুমি ফ্রুটস গুলি নাও, এটা বাবার কাছে দাও। ফ্রুটস কোনো টাইপ ফ্রিজে ঢুকাও না, ফ্রুটস গুলি সমস্ত বাইরে রাখবা, আর যে সমস্ত বিস্কিট গুলো ফ্রুটস গুলি জন্য এবার বাইনা দেন।
দরকার বাইরে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আমি একটা রেসিপি করব বাবা বাবা আমাদের মুসলিম আমরা এই তো আমাদের মা বোন বা ওয়াইফ সবারই নিত্যদিনে সংসারের কাজ আমরা যারা বিদেশে থাকি তাদের তো নিত্যদিনেরই এই কাজগুলো করতেই হবে এখন আমি এগুলো একটু ক্লিন করে নিয়ে হ্যাঁ বাবা এটা ক্লিন করে নিয়ে তারপর একটা সুন্দর খাবার বানাবো সেই রেসিপিটাই শেয়ার করব বাচ্চা থাকলে আর কি যা হয় তবে আমার বাচ্চারা অনেক ময়লা করে এতে এখন দিয়ে নিচ্ছি কলিজার গিলাগুলি আমি আজকে দেখাবো ঢাকা স্ট্রিট ফুডের কলিজা গিলা দিয়ে কিভাবে কাবাব করা যায় এখন আমি এগুলি একটু ক্লিন করে নেই গিলা অনেকগুলা আমার এতগুলা লাগবে না এখন একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি ধুয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিতে হবে এতে তাতে দিয়ে দিচ্ছি কলিজাটা যেন পানিটা ঝরে যায় আমি এখানে কয়েক পিস ছোট ছোট দারচিনি দিয়ে দিলাম আমি এখন একটা কাবাবের মশলা তৈরি করে নিব চার পাঁচটা এলাচি দিলাম একটা বড় এলাচি এই তো একটা জয়ত্রী ভেঙে এতটুকুন পরিমাণ একটা ছোট জায়ফল ভেঙে তার চেয়ে ছোট পিসটা দিলাম আর একটা স্টার ছোট একটা স্টার আপনারা চাইলে হাফ করেও দিতে পারেন আমি ছোট দিয়েছি আর এখানে একটা বড় এলাচও দিয়েছি এই তো একটা বড় এলাচ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ সাদা গোলমরিচ এক চা চামচ মৌরি আর এখানে এক চা চামচ জিরা এখন আমি এটা একটু আলতো করে ভেজে নিব ঢাকার স্ট্রিট ফুডে যে কাবাবগুলো হয় সেটাই আমি আজকে করে দেখাবো আমার এই মশলাটা কিন্তু সম্পূর্ণ লাগবে না কিছুটা লাগবে আর বাকিটা আমি রেখে দিব একটু আলতো করে একটু ভেজে নিলাম এখন এটা আমি ফাঁকি করে নিব নামিয়ে নিচ্ছি এ তো আমি মেশিনে নিয়ে নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম এখন এটা আমি ফাঁকি করে নিব চলুন এখন আমরা কাবাব বানাই তারপরে কাবাব খাবো গরম গরম আপনাদের সাথে আজকে একটা আনকমন কাবাব রেসিপি শেয়ার করছি খেতে খুবই ভালো লাগে গরম গরম এই কাবাবটা বিশেষ করে পরোটা বা নান রুটি বা লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগবে নান রুটি না পরোটা বা লুচি দিয়ে খেতেই ভালো লাগবে এই পরোটা এই কাবাবটা চলুন তাহলে আমরা কাবাব বানাই আর ওই তো আমার বাচ্চারা লেখাপড়া করছে টেবিলে পানি জড়িয়ে নিয়েছি এখন এটা আমি কেটে নিব কারণ কলিজাটা যদি ব্লেন্ড করা হয় তাহলে একেবারে পানি পানি হয়ে যাবে তাই ছুরি দিয়ে আমি কুচি কুচি করে এটা কেটে নিব কিমার মতো ছুরি দিয়ে কাটা যায় কলিজাটা এখানে আমার 200 গ্রাম কলিজা আছে একদম কিমার মতো করে নিয়েছি আর এখানে আছে 500 গ্রাম গিলা এখন এটা আমি ব্লেন্ডারে মিক্সড করে নিব আমি একটা ব্লেন্ডার নিয়েছি এখন ব্লেন্ডারের মধ্যে গিলাগুলো দিয়ে দিচ্ছি তাসিফ তাওসিন লাই যে আমি এখানে একটু কাজ করতেছি আমি গিলাগুলি একেবারে অল্প অল্প করে কিমা করেছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে মাংসের মতো হয়ে গিয়েছে এখন এখানে আমি একে একে
মশলা গুলো দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই চা চামচ দিলাম আমি রসুন পেস্ট, দুই চা চামচ দিলাম আমি আদা পেস্ট, আর এখানে আমি কিছু পেঁয়াজ একদম কিউব করে কাটা দিয়ে দিলাম। আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে সয়া সস লাইটটা আমি মানে তিন চার চামচ দিব। আমি এখানে মরিচ ফাঁকিটা দিচ্ছি না, লাল মরিচ ফাঁকিটা ঢাকার স্ট্রিট ফুডে সবগুলাতে দেয়, যেহেতু আমার বাচ্চারা খাবে। আমার বাচ্চারা বলতেছে মামা মরিচ ফাঁকিটা দিও না তাহলে খেতে পারবো না, তাই আমি মরিচ ফাঁকিটা অ্যাড করলাম। এটা আমি যে কাবাব মশলাটা করলাম এটা আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ। টমেটো কেচাপ দিব, দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপটা দিলাম। এখন এটা আমি হাতে ভালো করে পেস্ট করে নিব। ও লবণটা দিতে ভুলে গেছি, লবণটা দিব। এই তো লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিব, আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন কিংবা বেসনও দিতে পারেন এই কাবাবটা বন্ডিং এর জন্য। আমার এখানে সাড়ে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার হলো। আমি চার চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিলাম, আপনারা ময়দা কিংবা ই দেওয়া যেতে পারে, যেন বেসন। আমি তো কলিজাটার মধ্যে গিলারে কিমাটা কতখানি দিয়ে দিচ্ছি, একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে কাবাব মশলাটা দিয়ে দিলাম একটুখানি, এখন এটা একটু ভালো করে মেখে নিব। এখানে আমি এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম, ইটানো কর্নফ্লাওয়ারটা দিব। দুইটা স্বাদ দুই রকম হবে, তো কলিজার ইটা আবার একটু আমি কর্নফ্লাওয়ারও দিয়েছি, একটু আদা রসুন একটু লবণ দিয়ে এইটা আবার একটু করে নিচ্ছি। এতো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ করে তেল দিতে হবে কাবাবটা ভাজার জন্য। আমি তেলটা গরম হয়ে এসেছে, বেশি করে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। এখন কাবাবটা একটু বড় বড় করে স্ট্রিট ফুডের মতো, বিসমিল্লাহির রহমানির রহিম। চাপলি কাবাবের মতো বড় বড় করে বানাচ্ছি। চাপলি কাবাব যেভাবে বানায় ঠিক ওই রকম করে এটাও করা যায়। তো এই এই এদিকে শুধু একটু কষ্টিক দিয়ে লাগাই দিলে এই যে এদিকে একটু দিয়ে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, আপনাদের কাবাবগুলি যদি ভেঙে যায় সেক্ষেত্রে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার কম হলে কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু ভালো করে ফ্রাই করে তারপরে নামিয়ে নিব। এতো আমারটা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, বাকিগুলি আবার দিয়ে দিব। গিলারটা শেষ হলে পরে কলিজার কাবাবটা ভাজবো। দুইটা দুই রকম টেস্ট, দুই রকম স্বাদ।
আমরা ঢাকার রাস্তায় যে স্ট্রিট ফুড শপগুলো দেখি ওখানে তো আমরা কম বেশি সবাই যাই কাবাব খেতে, কারণ এই কাবাবগুলো খেতে খুবই ভালো লাগে পরোটা বা লুচির সাথে। এ তো আমার গিলাটা শেষ হয়ে গেছে, এখন আমি কলিজারগুলো দিয়ে দিচ্ছি। কলিজার চপটাতে একটু কাবাবটাতে একটু তেল ছিটা আসে, যেহেতু কলিজা আমি ছোট ছোট করে কাবাবগুলো করতেছি। আমি আজকে ফ্রোজেন পরোটা দিয়ে খাবো, কারণ লুচি বানানোর মতো এনার্জি বা সময় কোনোটাই আমার নেই, তাই ফ্রোজেন করা পরোটা দিয়ে খাবো, খুবই টেস্ট লাগে। কলিজাতে একটু ফোটে একটু দূরে দাঁড়িয়ে উল্টিয়ে দিচ্ছি, আপনারা সাবধানে করবেন একটু ফোটে, যেহেতু কলিজা। এই তো পরোটা দিয়ে কাবাব দিয়ে দিব, এই তো এখন উঠিয়ে নিচ্ছি কলিজাটা। এখন পরোটা ভাজবো, ফ্রোজেন পরোটা, কারণ লুচি বানানোর কোনো সময় নেই, রাত্র হয়ে গিয়েছে, সন্ধ্যে হয়ে গেছে। এই তো আরেকটু আছে কলিজা, এটা দিয়ে দিচ্ছি। পরোটা ভেজে দিচ্ছি, ফ্রোজেন করা পরোটা দিয়ে খাবো। আপনারা বিকালে নাস্তা এটা খেতে পারেন বা শুধু চায়ের সাথেও খাওয়া যায়। এই তো আমার হয়ে গেলে তো কাবাবটা দেখাচ্ছি ভেঙে, একেবারে ঢাকার স্ট্রিট ফুডের কাবাব, পরোটা দিয়ে খাবো আমরা। এই তো আমরা কাবাব দিয়ে খাচ্ছি। ঢাকার স্ট্রিট ফুডের কাবাব দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। মেয়ে সাবান নিচ্ছে, ছোট ছেলে খেয়ে ফেলছে, বড় ছেলেটা নুডলস খাচ্ছে, কাপ নুডলস। খুবই টেস্ট, আপনারও বাসায় ট্রাই করতে পারেন এভাবে। কাবাবের মশলাটা দিয়ে করলে রেস্টুরেন্টের একটা স্বাদ পাওয়া যায়। তাহলে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এই তো কাবাব, অনেকগুলা কাবাব করেছি, প্লেটও আছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বল কেমন হয়েছে? আমরা কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, পাঁচটা বাজে, রাতে খাবার খাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবে, লাইক দিবেন। Allah Hafiz. Bye. Allah Hafiz, bole do. Allah Hafiz. Allah Hafiz.
বাই।